তারেক মাসুদ, যিনি ছিলেন একজন বাংলাদেশি স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতা, একাধারে প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। বাংলাদেশের মুক্ত চিন্তার ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণে তার রয়েছে অসামান্য অবদান। ব্যক্তিগতভাবে যিনি ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির অন্যতম হাতিয়ার। সদা হাস্যোজ্জ্বল, সদাচারী এ মানুষটি 1957 সালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পুরো নাম আবু তারেক মাসুদ, বাবার নাম মশিউর রহমান মাসুদ। তারেক মাসুদের শিক্ষা জীবন শুরু হয় মাদ্রাসা পড়াশোনার মাধ্যমে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার মাদ্রাসা শিক্ষার সমাপ্তি ঘটে। স্বাধীনতা যুদ্ধের পর তিনি সাধারণ শিক্ষা জীবন শুরু করেন, প্রথমে ফরিদপুরের ভাঙ্গায় পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে 6 মাস অধ্যয়ন করার পর বদলি হয়ে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি লেখক শিবির, বাম আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দেশে বিদেশে অসংখ্য চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় অংশ নিয়েছিলেন। তারেক মাসুদের চলচ্চিত্র জীবন শুরু হয় 1982 সালে প্রামাণ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে। তার প্রথম প্রামাণ্যচিত্রটি ছিল আদমসুরত, যা বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জীবনের উপর নির্মিত। পরবর্তীতে 1996 সালে তিনি নির্মাণ করেন মুক্তির গান নামে আরও একটি প্রামাণ্যচিত্র, যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার পায়। 2002 সালে মুক্তি পায় তারেক মাসুদ নির্মিত বিখ্যাত সেই চলচ্চিত্র মাটির ময়না, যা তাকে দেশে বিদেশে নতুনভাবে পরিচিতি দান করে এবং তিনি সকলের প্রশংসায় ভূষিত হন। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মাটির ময়না, দেশে বিদেশে অনেক পুরস্কার অর্জন করে এবং ছবিটি অস্কারের জন্য মনোনীত হয়। এই ধারাবাহিকতায় পরবর্তী ছবি প্রকাশ পায় 2006 সালে, যার নাম ছিল অন্তর্যাত্রা, এবং 2010 সালে নির্মিত হয় রানওয়ে। এটি ছিল তার জীবনের সর্বশেষ চলচ্চিত্র। তারেক মাসুদ বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন এক অনন্য মাত্রায়। বিশ্বের কাছে বাংলা চলচ্চিত্রকে করেছেন প্রশংসিত। বাংলাদেশের সমসাময়িক সমস্যা, মুক্তিযুদ্ধ, মৌলবাদ, জঙ্গিবাদ, সাধারণ মানুষের জীবনধারা ছিল তার চলচ্চিত্রের মূল উপাদান। সহজ, সুন্দর, সাবলীল ভাষায় শুদ্ধ সংস্কৃতির ধারক বাহক ছিলেন এই তারেক মাসুদ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা ভালো একজন মানুষ। বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমেরিকান নাগরিক ক্যাথরিন মাসুদের সাথে। যুক্তরাষ্ট্রে তাদের দেখা হয় এবং পরিচিতি হয়। 1988 সালে তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর 1995 সাল থেকে ক্যাথরিন মাসুদ ও তারেক মাসুদ নিয়মিতভাবে ঢাকায় বসবাস শুরু করেন। ক্যাথরিন মাসুদ তারেক মাসুদের সাথে চলচ্চিত্র সম্পাদক হিসেবেও কাজ করতেন। ব্যক্তিগতভাবে তিনি একজন চিত্রশিল্পী এবং গবেষক। তিনি তারেক মাসুদের এক সন্তানের জননী। 2011 সালের 13ই আগস্ট কাগজের ফুল নামক চলচ্চিত্র লোকেশন চিত্রায়ন শেষে ঢাকায় ফেরার পথে নিয়তির নির্মম পরিহাসের শিকার হন তারেক মাসুদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বন্ধু মিশুক মনির সহ মৃত্যুবরণ করেন বরেণ্য এই চলচ্চিত্র নির্মাতা। তার মৃত্যুতে বাঙালি জাতি হারিয়েছে এক অমূল্য সম্পদকে, যার কোনো তুলনা হয় না। আমরা এই গুণীজনের আত্মার শান্তি কামনা করি।